ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে হোক কখনো কাউকে পাশে পায় না, আর এক সময় নিজে বরবাদ হয়ে যায়। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই তোমাকে সুদ সমেত ফেরত দেয়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। দুটি সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়, যখন আপনার কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্য, যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জল এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয়, তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। আপনার সন্তানকে সেটা আগে শেখান যেটা আপনি অনেক দেরিতে শিখেছেন। জলের থেকেও পাতলা জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও তেজাল হলো ক্রোধ, সর্বোপরি কাজলের থেকে কালো কলঙ্ক। প্রতিদিন সকালে এই 4টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, ভগবান সর্বদা আমার সাথে আছেন, আজকের এই দিনটা শুধু আমার, জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, সুখ করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও, নিজে আনন্দ থেকো, অপরকে আনন্দ রাখার চেষ্টা করো। প্রতিবাদী মানুষ সবার প্রিয় হতে পারে না। যদি আপনার কোনো শত্রু না থাকে, তাহলে তার মানে হলো আপনি সেই জায়গাতেও চুপ ছিলেন যেখানে আপনার কথা বলার উচিত ছিল। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয়, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। তোমার অহংকার বলে দেয় তোমার কত টাকা আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় তোমার ভবিষ্যৎ।